নমস্কার বন্ধুরা, আজকে আমি রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। এই আলুর তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর তৈরি করাও খুব সহজ। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি। এখানে আমি 4টে মাঝারির থেকে একটু বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে এরকম টুকরো করে কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 ইঞ্চি আদা খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি, আপনারা গ্রেট করেও নিতে পারেন। এরপর রান্নাটা করার জন্য এখানে কড়াই বসিয়ে এর মধ্যে দিলাম আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিলাম 1/2 চামচ গোটা জিরে, মিডিয়াম ফ্লেমে। জিরেটা একটু ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো অ্যাড করে দিলাম। এরপর আলুর টুকরোগুলো একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো ভাজার সময় এর মধ্যে আমি 1/2 চামচের একটু কম, 1/3 টিস্পুনের মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এরপর হলুদ গুঁড়োটা দিয়েও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতন মাঝে মাঝে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নিতে হবে। এরপর আবারও একবার ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতন আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলোর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 কাপের মতন জল দিলাম, দিলাম 7 মতো লবণ। লবণ দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে আলুটা 80%-এর মতন সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রান্না করে নিতে হবে। মিডিয়াম লো ফ্লেমে 15 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর আলুটা প্রায় 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে থেতো করা আদাটা অ্যাড করে দিলাম, আর দিলাম পরিমাণ মতন জিরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের 7 মতন দেবেন। এরপর এগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আরো 10 মিনিটের মতন এটা রান্না করে নিতে হবে। এভাবে আলুর তরকারিটা যখন হয়ে আসবে সেই সময় আদা আর কাঁচা লঙ্কাটা অ্যাড করলে আদা আর কাঁচা লঙ্কার ফ্রেশ ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি কয়েকটা আলু এর মধ্যে ম্যাশ করে দিচ্ছি, তাতে করে গ্রেভিটা ঘনও হবে আর খেতেও ভালো লাগবে। এভাবে বেশ কয়েকটা আলু আমি ম্যাশ করে নিয়েছি। এরপর আলুটা গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়ার পর প্রায় 2 মিনিটের মতন গ্রেভিটা একটু ফুটিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রায় 2 মিনিট রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আমার আলুর তরকারি পরিবেশনের জন্য একদম তৈরি। ফ্রেশ আদা কাঁচা লঙ্কা জিরের ফ্লেভারের এই আলুর তরকারি লুচি রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।